আজকের এই ভিডিওটা বানাচ্ছি এই লকডাউনের মধ্যেও একটু অন্তত আশার আলো নিয়ে আসার জন্য। আমাদের পাবলিক সার্ভিস কমিশন যে রয়েছে, এই লকডাউনের মধ্যেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে এই কিছুদিনের মধ্যেই। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, লকডাউন খুললেই আবার চাকরির পরীক্ষা হবে এবং তার রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরোবে এবং রিক্রুটমেন্টও হবে। কারণ এই লকডাউনের মধ্যেই যদি পিএসসি দুটো পরীক্ষার রেজাল্ট বের করে দিতে পারে, তাহলে নিশ্চয়ই লকডাউন খুললে খুব তাড়াতাড়ি খুব দ্রুততার সাথেই বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে এবং তাদের রেজাল্টও বের করা হবে। তার প্রমাণ হিসেবে আমি ডাইরেক্ট পিএসসির ওয়েবসাইটে চলে এসেছি, এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পাবে, psc.wbonline.gov.in। তো এই ওয়েবসাইটে, এই যে দেখো, এটা পিএসসির ওয়েবসাইট রয়েছে, আমি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে গেলে এইখানে কিন্তু এই যে দুটো পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়েছে, লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ইন্টারভিউ ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট। দেখো, এই যে অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট, এই পরীক্ষাটার রেজাল্ট বেরিয়েছে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, দেখো, 28/2017, ঠিক আছে, 28/1/2017। আরও একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন ম্যাথামেটিক্স ইন পলিটেকনিক কলেজ। এটার অ্যাডভার্টাইজমেন্ট ছিল 24/2018, ঠিক আছে। এই দুটো পরীক্ষার কিন্তু রেজাল্ট বেরিয়েছে, তোমরা দেখতে পারো। এই লকডাউনের মধ্যে রেজাল্ট বেরিয়েছে সবচেয়ে অবাক ব্যাপার, তার মানে লকডাউন খুললে কী দ্রুততার সাথে সব কাজ হবে সেটা তোমরা বুঝতেই পারছো। সুতরাং একদম সময় না নষ্ট না করে প্রস্তুতি চালিয়ে রাখা খুব ইম্পর্টেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি এইটা ডাউনলোড করলে কী রেজাল্টগুলো আছে এই ফাইলগুলোতে, সেইটা আমি ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। যেমন প্রথমেই রয়েছে এইটা হর্টিকালচারের, যেটা এইটা হচ্ছে সেই রেজাল্টটা যেটা দিয়েছে, যেটা 28/1/2017 হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, ঠিক আছে, এই যে। সুতরাং দেখো, এইটা হচ্ছে তার রেজাল্টটা রয়েছে, ঠিক আছে। আর কাট অফ মার্কও, এখন তো পরীক্ষাগুলোর কাট অফ মার্কও দেওয়া রয়েছে, কাট অফ মার্কও দেওয়া আছে, এই যে কাট অফ মার্ক দেওয়া আছে, সেটার জন্য 14.67, ঠিক আছে। এবং আরেকটা পরীক্ষার যেটা রেজাল্ট, সেটাও আমি ডাউনলোড করে রেখেছি, এই এইখানে আছে, এই যে আরেকটা পরীক্ষা যেটা ম্যাথামেটিক্সের লেকচারের জন্য, সেটারও কিন্তু রেজাল্ট এখানে পাবলিশ করেছে, ঠিক আছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, লকডাউন খুললে খুব জোরদারভাবেই পরীক্ষা চলবে এবং খুব দ্রুততার সাথেই তার রেজাল্ট পাবলিশ হবে আশা করা যায়। যাবতীয় যে কোনো পরীক্ষাগুলোই, যেমন সেই স্কুল টিচিংয়ের হোক, এসএসসি হোক, পিএসসি হোক, সব পরীক্ষাগুলোই হবে। কারণ লকডাউনের মধ্যে রেজাল্ট যদি বের করতে পারে, তার মানে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলা যায় না। এই লকডাউনের মধ্যেও যদি দুটো রেজাল্ট বেরোতে পারে, তার মানে লকডাউন খুললে নিশ্চয়ই দারুণভাবে রিক্রুটমেন্ট হবে এবং খুব দ্রুততার সাথেই কাজ হবে। থ্যাংক ইউ। ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাতে যারা হতাশাগ্রস্ত হয়ে আছে বা যারা ভাবছে না, ভাবতেই পারছে না যে এরপরেও পরীক্ষা হতে পারে কি পারে না, তাদেরকে জানানোর জন্য, যাতে সবাই জানতে পারে ব্যাপারটা, যে অন্তত পরীক্ষার প্রসেসটা চালু আছে বা চলছে, আগামী দিনেও যেটা চালু থাকবে, সবাই পড়ার মোটিভেশনটা কিছুটা হলেও পাবে। তাই চাইবো এটা যত সম্ভব বেশি জনের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে যে পিএসসির অ্যাক্টিভিটি কিন্তু এখনও চালু রয়েছে। আবার সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।